লাল গরু পুড়িয়ে ছাই বানিয়ে গায়ে মেখে নাপাক ইহুদিরা পাক হবে। এরপর তারা যে কোনোভাবে আল আকসা ধ্বংস করে তাদের টেম্পল তৈরি করবে। গত বছর এই কাজ করতে গিয়েই বাঁধে বিপত্তি। মনে করা হয় 7 অক্টোবর থেকে হামাস ইসরায়েল সংঘাতের অন্যতম প্রধান কারণও এটি। হামাস যোদ্ধারা তখন জানতে পেরেছিল ইহুদিরা আল আকসা ধ্বংসের দ্বার প্রান্তে। এরপর তারা অতর্কিত হামলা চালায়। সবচেয়ে আতঙ্কের বিষয় হল হামাসের সাথে যুদ্ধ চলা অবস্থায়ও গাভি বলি দেওয়ার সিদ্ধান্তে অটল ইহুদিরা। এজন্য গত বুধবারও তারা বৈঠক করেছে। আগামী মাসে অর্থাৎ এপ্রিলে ঈদুল ফিতরের সময় তারা গাভি বলি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার এই খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর। ইহুদিদের ধর্মগ্রন্থ তালমুদের ব্যাখ্যা অনুযায়ী কিয়ামতের আগে তাদের একজন ত্রাণকর্তার আগমন ঘটবে। তারা তাকে বলে মসিহ। এই মসিহের আবির্ভাবের 3টি প্রধান শর্ত রয়েছে। প্রথমত, সারা পৃথিবীতে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিরা ইসরায়েলে জড়ো হবে। দ্বিতীয়ত, একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। তৃতীয়ত, সোলাইমানি মন্দির আগে যেখানে ছিল ঠিক সেখানেই সেই মন্দির তৈরি করতে হবে। এটাকে তারা বলে থার্ড টেম্পল। ইহুদিরা বিশ্বাস করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই তারা প্রথম 2টি শর্ত পূরণ করতে পেরেছে। এখন তৃতীয় শর্তটি বাকি আছে। সেই শর্ত পূরণ করতে হলে আল আকসা মসজিদ ভাঙতে হবে এবং সেখানেই সোলাইমানি মন্দির বা থার্ড টেম্পল তৈরি করতে হবে। এটা করার জন্য তাদের প্রয়োজন লাল গরু। ধর্মগ্রন্থের ভাষ্যমতে লাল গাভী জন্ম হওয়ার পর 3 বছর বয়সে উপনীত হলে তারা সেটিকে জবাই করে রক্ত ও আগুনে পুড়িয়ে ছাই করে সেই ছাই মেখে ইহুদি সম্প্রদায় পবিত্র হবে। এই গাভীর রক্ত ও ছাই মাখা ছাড়া ইহুদিরা পবিত্র হবে না, এটাই তারা বিশ্বাস করে। তাদের বিশ্বাস অনুযায়ী লাল গাভীর মাধ্যমে পবিত্র হওয়ার পর বর্তমান বাইতুল মুকাদ্দাসে অবস্থিত কুব্বাতুস সাখরা, যাকে বলে দ্য ডোম অফ রক, ভেঙে সেখানে তারা একটি হাইকাল বা ইবাদত গৃহ নির্মাণ করবে। এটিকে তারা বলে থার্ড টেম্পল। এর আগে আরও 2 বার হাইকাল বা টেম্পল নির্মাণ করা হয়েছিল। প্রথমবার নির্মাণ করেছিলেন নবী সুলাইমান আলাইহিসাল্লাম, কিন্তু পরবর্তীতে সেগুলো ভেঙে ফেলা হয়। এখন তাদের পবিত্র হওয়া ছাড়া এই টেম্পল নির্মাণ করা যাবে না, তাই তারা বিশ্বের সর্বত্র এই লাল গাভি খুঁজে বেড়াচ্ছিল। বহু খোঁজাখুঁজির পর যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত একটি খামারে লাল গাভীর সন্ধান পায় ইহুদিরা, কিন্তু গাভীর মালিক সেটি ইহুদিদের কাছে কোনো মতেই বিক্রয় করতে রাজি নন। পরে বিভিন্ন কৌশলে তারা মোট 5টি লাল গাভী একত্রিত করেছে। ইহুদিদের সংগঠন বনেহ ইসরায়েল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিখে রেখেছে 5টি লাল গাভী খুঁজে পাওয়া গেছে। তবে সবচেয়ে আতঙ্কের বিষয় হল শিগগিরই এই গাভী বলি দেবে। ইহুদি পণ্ডিতদের মতে তারা হাইকলের নির্ধারিত জায়গার সামনে পূর্বমুখী করে গাভী জ্বালাবে। এই কাজে বিভিন্ন বৃক্ষের কাঠ ব্যবহৃত হবে। তারপর ছাইকে পানি সরবরাহের মতো পাইপলাইনের সহায়তায় প্রতিটি ইহুদির ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে এবং এভাবেই সব ইহুদিকে পবিত্র করা হবে। সাইদ রহমান, কালবেলা ডেস্ক।